আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। সময়তে ভিউয়ার্স, আজকে আমরা ফ্লড সুইচ কানেকশন করবো। এই যে একটা ফ্লড সুইচ দেখতে পাচ্ছেন, ফ্লড সুইচের কাজ হচ্ছে যে আপনার পানির ট্যাঙ্কি যখন পুড়ে যাবে, ভরে যাবে, তখন সেই ক্ষেত্রে ফ্লড সুইচটা আপনার মোটরকে অফ করে দিবে, এবং যখন খালি হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে সেই মোটরটাকে অটোমেটিক্যালি অন করবে। তো এই অটোমেটিক অন অফ করার জন্য একটা এমসি ব্যবহার করতে হয়, ম্যাগনেটিক কন্ডাক্টর। তো আমি আজকে এখানে একটু প্র্যাকটিক্যাল কাজটা দেখাবো, এরপর হচ্ছে যে ফিল্ডে নিয়ে আপনাদেরকে দেখাবো। তো ওই এখানে যেহেতু প্র্যাকটিক্যাল কাজটা দেখাবো, আমার কাছে মোটর না থাকার কারণে একটা লাইট ব্যবহার করছি। এদিকে বালতিতে পানি রাখা হয়েছে, আমার সহকারী এখানে আছেন। এখন এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা দেখতে পাচ্ছেন, এটা কয়েলটা একটু দেখি, এই যে A1 এবং A2। আপনার সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমার AMC-টা ম্যাগনেট হচ্ছে, তার মানে এটা আমার সুইচিং হিসাবে ব্যবহার করবে, এটাও সুইচিং হিসাবে ব্যবহার করবে। তো ম্যাগনেটিক কন্ডাক্টরটা ব্যবহার করার কারণ হচ্ছে যে আমার মোটর যেহেতু অ্যাম্পেয়ার বেশি, প্রায় 7.5 HP-র একটি মোটর প্রায় 10 থেকে 12 অ্যাম্পেয়ার নিবে, তো সেক্ষেত্রে আমার এই ফ্লড সুইচটা কিন্তু তেমন বেশি অ্যাম্পেয়ার নিতে পারবে না। তো সেক্ষেত্রে ফ্লড সুইচটাকে রক্ষা করার জন্যই আমি এমসিটা ব্যবহার করব। তো সময়তে ভিউয়ার্স, এই আমি এখানে দেখা যাচ্ছে ফ্লড সুইচটা নিবে হচ্ছে 16 থেকে 15 অ্যাম্পেয়ার। তো তারপরেও আমরা এই ফ্লড সুইচটা ব্যবহার করব হচ্ছে যে নর্মাল অ্যাম্পেয়ার যাতে চলাচল করতে পারে, আর হাই যে মোটরটা চলবে, মোটরটা হিউজ পরিমাণ অ্যাম্পেয়ার নিবে, আরও মোটর বড় মোটরও কিন্তু এটা দ্বারা চালানো যাবে সুইচিং করে। তো সেই ক্ষেত্রে আমরা এই এমসিটা ওই সুইচিংটা মোটরটাকে সুইচিং করাবো। তো আপনারা আশা করি তাহলে বুঝতে পারছেন, তো দোনোটাই সুইচিং ডিভাইস। তো আমরা একটু আগে আপনাদেরকে কয়েলটা দেখাইলাম, আর এখানে হচ্ছে যে আমার এই ফ্লড সুইচটার মধ্যে তিনটা তার থাকবে। এই যে এখানে আপনারা তিনটা তার দেখতে পাচ্ছেন, এখানে কালো যে তারটা থাকবে সেটা হচ্ছে কমন, এই কালো তারের সাথে বাকি যে দুইটা তার, সেটা একটা এনসি থাকবে, একটা অ্যানো থাকবে। তো আপনারা একটু সামনের দিকে আনি দেখাও, তারগুলো একটু দেখাও তারগুলো। এই যে এখানে এই যে একটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এনসি, আর এটা হচ্ছে যে কি অ্যানো। তো আমরা এখন একটু দেখবো যেটা নিচের দিকে ঝুঁকানোর পরে, অর্থাৎ নিচের দিকে ঝুঁকানোর পরে কোন লাইনটা পাই। তো আমি সেক্ষেত্রে একটু সহযোগিতা নিচ্ছি প্লাসের, নিচের দিকে ঝুঁকানোর পরে আমি দেখবো যে কোন তারটা আমার লাইন পাচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে নিচের দিকে ঝুঁকানোর পরে আমার এই মাঝখানের এই যে সবুজ গ্রিন তারটা লাইন পাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এই তারটাকে ব্যবহার করব, অর্থাৎ ব্ল্যাক এবং এটা। আর যখন আমি লাল তারটা ব্যবহার করার একটা কারণ আছে, সেটা হচ্ছে যখন এটা নিচের দিকে ঝুঁকলে এই তারটা পাবে, এই যে আমি একটু দেখাচ্ছি, যখন এটাকে আমরা উপরের দিকে উঠাবো তখন কিন্তু এটা অফ হয়ে যাবে, অর্থাৎ যখন ট্যাঙ্কি খালি হবে তখন এটা নিচের দিকে ঝুঁকবে, তখন আমার মোটরটা চলবে। আর যখন এটা পানির ট্যাঙ্কিটা ভরে যাবে তখন কিন্তু এটা উপরের দিকে এভাবে উঠতে থাকবে, তখন এটা যখন উপরের দিকে উঠবে তখন কিন্তু আমার ট্যাঙ্কিটা ভরে যাচ্ছে, তার মানে হচ্ছে আমার মোটরটা অফ হয়ে যাবে। আর এই যে লাল তারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি মাঝখানে একটু কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এই যে গ্রিন তারটা কিন্তু আমি ব্যবহার করব বলছি, কিন্তু এখানে রেড একটা তার দেখা যাচ্ছে, এই রেড তারটা কিন্তু এখন কি অবস্থায় আছে, অ্যানো অবস্থায় আছে, অর্থাৎ নর্মালি ওপেন, মানে কোনো কানেকশান নাই। যখন আমি এটা উপর দিকে তুলব তখন কিন্তু এটা এনসি হয়ে যাবে। তো আমাকে বুঝতে হবে যে এখানে অ্যানো এনসি দুইটা তার আছে, তো আমাকে সব নিচের দিকে ঝুঁকানোর পরে এনসি তারটা, অর্থাৎ নর্মালি ক্লোজ তারটা আমাকে নিতে হবে। তো অ্যানো তারটারও কাজ আছে, তো সেক্ষেত্রে আমি এটা বিস্তারিত না যাচ্ছি, এনসিটা দিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমি এই তারটাকে এখন কেটে ফেলবো, অর্থাৎ যে তারটা আমার লাগবে না সেটাকে আমি ক্লোজ করে দিব, যেমন এই তারটা আমার লাগবে না, এই জন্য আমি এটাকে ক্লোজ করে দিলাম। হ্যাঁ, ক্লোজ করে দেওয়ার পরে আমি এই যে দুইটা তার আছে সেটাকে কি করব এখন, এই যে আমার এখানে এই টু পিনের থেকে ফেজ এবং নিউট্রালটা, লালটা হচ্ছে ফেজ এবং কালোটা হচ্ছে নিউট্রাল। তো নিউট্রালটা আমি কয়েলে দিয়ে দিব, আর আমরা জানি যে নিউট্রাল সবসময় কী থাকে, কমন থাকে। তো নিউট্রাল কমন থাকার কারণে আমি এখানে আমার যে মোটরের যে নিউট্রালটা, অর্থাৎ সাপোজে যে লাইটটা যদি আমার মোটর হয়, এই মোটরের নিউট্রালটাকেও কী করে দিব, কমন করে দিব, অর্থাৎ সবগুলো নিউট্রাল আমরা কমনে রাখবো। তো সময়তে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, নিউট্রালটাকে আমি কী করে দিচ্ছি, কমন করে দিচ্ছি। এই যে আমার লাইটের নিউট্রাল এবং কয়েলের নিউট্রাল দুটোটাকে আমি এক করে দিলাম। এখন আমার যে কাজটা হবে, সরি এটা একটু খুলে গেছে, আমি আবার একটু লাগাচ্ছি। তো এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ফেজের কাজটা। তো আমি ফেজের কাজটা কী করব, ফেজটাকে আমাকে কী করতে হবে, ঘুরে আনতে হবে, তার মধ্য দিয়ে ঘুরে আনবো। এই যে ফ্লড সুইচটা দেখতে পাচ্ছেন, এই ফ্লড সুইচের মধ্য দিয়ে ঘুরে আনবো সিরিজ কানেকশন। তাহলে আমি ফেজটাকে একটু সুইচটা অফ করে নিই, তাহলে ফেজটা প্রথমে কোথায় দিব, ব্ল্যাকে দিব। ফেজটাও দিতে পারি, এখানে আমি একটু বলে রাখি, ফেজটাও কিন্তু সুইচিং করা যাবে, আবার নিউট্রালটাকেও কিন্তু সুইচিং করা যাবে। তো সেক্ষেত্রে আমি এখানে ফেজটাকে সুইচিং করছি, এই যে দেখতে পাচ্ছেন আমি ফেজটাকে ঘুরে আনবো, এই যে সুইচের মধ্য দিয়ে ঘুরে আনতেছি, তার মানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি
আমার এই যে নিউট্রালটা এখানে কমন করলাম, ফেসটাকে নিয়ে আসলাম কোথায়, এখানে এই যে ফ্লট সুইচের একটা ব্ল্যাক তারে একটা দিয়ে ঢুকবে এবং অন্যটা দিয়ে বের হবে, এটা দিয়ে বের হবে। সেহেতু আমি এটাকে কি করলাম, এটাকে আমি এখানে কয়েলে নিয়ে গেলাম, ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে নিয়ে যাব। আমি কয়েলে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন, একটু ঝামেলাটা একটু কমাই ফেলি, তাহলে সেক্ষেত্রে আমাদের বুঝতে সহজ হবে। তো আমি এটা একটু কয়েলে দিয়ে দিচ্ছি, এই যে কয়েলে দিয়ে দিব, কয়েলে দিয়ে দিচ্ছি। এখন জাস্ট আমি আপনাদেরকে ম্যাগনেটিক কন্ডাক্টরটা যে সুইচিং হচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখাবো, পরবর্তীতে আমি লাইটটাকে জ্বালাই আপনাদেরকে দেখাবো সময়ের ভিউয়ার্স। এখন আমি আপনাদেরকে সুইচটা দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার ম্যাগনেটিক কন্ডাক্টর সুইচিং হয়েছে, আমি যখন এটাকে ছেড়ে দিচ্ছি নিচের দিকে, তখন কিন্তু আমার ম্যাগনেটিক কন্ডাক্টর সুইচ হচ্ছে। যখন উপরের দিকে উঠাচ্ছি তখন ম্যাগনেটিক কন্ডাক্টর ছেড়ে দিচ্ছে, আবার নিচে সুইচিং আওয়াজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে আমার ম্যাগনেটিক কন্ডাক্টর যখন হোল্ড হবে তখনই কিন্তু আমাদের কী হবে, আমাদের মোটরটা চলবে। নিচের দিকে থাকলে মোটর চলবে এবং উপরের দিকে উঠলে মোটরটা কী হয়ে যাবে, অফ হয়ে যাবে। তো আমি একটু লাইটটা আপনাদেরকে একটু জ্বালাই দেখানোর চেষ্টা করতেছি। তো সেই ক্ষেত্রে আমার এই যে লাইটের যে ফেসটাকে আমি কী দিব, লাইটের ফেসটাকে আমি একটু কষ্ট করে এখানে লাইন ওয়ান লাইন টু, আমরা যা ম্যাগনেটিক কন্ডাক্টরের কিন্তু অনেকগুলো ভিডিও আমার অনলাইন আমার ইউটিউব চ্যানেলে আছে, সেগুলো দেখবেন। আর তাছাড়া অনেক ভালো ভালো ইউটিউবাররাও কিন্তু এমসি অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে অনেক ভিডিও আপলোড করেছেন, সেটাগুলো দেখবেন, তাহলে আপনারা ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে বুঝে যাবেন। তো আমি লাইন ওয়ান বা লাইন টু বা লাইন থ্রি যে কোনো একটাতে এটা বসাইলাম। এরপরে আমি ফেসটাকে কী করলাম, ওখানে কমন করে দিলাম, অর্থাৎ এই যে ফেসটাকে ঘুরে নিয়ে ওই লাইনের মধ্য দিয়ে দিয়ে দিলাম। যখন এটা হোল্ড হবে তখনই আমার লাইটটা কী উঠবে, জ্বলে উঠবে। তো এটা একটু কমন করে দিই, খুব সহজ একটা সিম্পল কানেকশান, যে কোনো ইলেকট্রনিক যে কোনো টেকনিক্যাল পার্সনই কিন্তু চাইলে এই কাজটা আপনার বাসা বাড়িতে করতে পারেন। তো এখন আমি লাইটটা জ্বলবে, আপনারা দেখতে পাবেন সুইচ দেওয়ার সাথে সাথে লাইটটা জ্বলবে। এই যে সুইচ দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা আমার লাইটটা জ্বলতেছে, যদিও আমার এমসিটা প্রথমে কয়েল ধরে রাখতে চাচ্ছে না, কারণ হচ্ছে যে আমি এখন কিছু প্রেশার দিয়ে রাখছি, আপনাদেরকে দেখাই, প্রেশার দিয়ে ধরে রাখছি, কারণ হচ্ছে এটা সিরিজ কানেকশান, সিরিজ কানেকশানে সে ভোল্টেজটা পুরোপুরি পাচ্ছে না, সেক্ষেত্রে আমি তুলে ধরলাম, আবার যখন উপরে নিব তখন সেটা অফ হয়ে যাবে, আবার যখন নিচে নিব তখন এটা চালু হবে, অফ হবে, চালু হবে, অফ হবে, চালু হবে, ঠিক এভাবে করে আমরা দেখব। তো আমরা আরেকটা বিষয় আপনাদেরকে এখানে দেখাই, আমি পানি যেহেতু রাখছি, যেমন এই যে পানিতে আছে, পানিতে থাকলে সেটা কিন্তু ভাসবে, হ্যাঁ। তো যেহেতু পানিতে থাকলে এটা ভাসবে, এটাকে আমরা যেহেতু এরকম করতে হবে, এরকম এই যে আমি একটু দেখাই আপনাদেরকে, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, যেহেতু এটাকে আমরা এই যে আপনি লাইটটা আগে একটু দেখাও, লাইটটা এখন জ্বলতেছে, তো আমি পানিতে রাখার পরে এটা কিন্তু এভাবে ভাসবে, এটা কিন্তু এভাবে ভাসবে, এটাকে আমাকে কী করতে হবে, খাড়া করতে হবে। তো খাড়া করতে হলে আমাকে এটা এরকম হইতে হবে, এরকম যখনই হবে তখন সেটা কী হবে, অফ হবে, মানে আমার মোটরটা অফ হবে, এর আগে কিন্তু আমার মোটরটা অফ হবে না। তো সেক্ষেত্রে এটাকে আমরা কী করতে হবে আমি একটু দেখাই। তো সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন, যেহেতু এটা এই অবস্থায় কিন্তু আমার ম্যাগনেটিক কন্ডাক্টরটা পাচ্ছে, যতক্ষণ পর্যন্ত এটা এভাবে খাড়া না হবে ততক্ষণ পর্যন্ত আমার এমসিটা অফ হবে না, অর্থাৎ মোটরটা অফ হবে না। তো সেক্ষেত্রে আমাকে এখানে একটা ওয়েট দিতে হবে, অর্থাৎ এখানে আপনারা দেড় ফিটের মাথায় একটা ওয়েট দিবেন। এই যে এখানে ওরা কিন্তু প্যাকিংয়ের মধ্যে এই ওয়েটটা দেয়, তো এই ওয়েটটা দিব আমরা। তো এখন আপাতত কাজ শেষ, আমরা একটু ওয়েটটা দিয়ে আপনাদেরকে ট্যাঙ্কির কাছে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন আমি একটা এখানে ওয়েট ব্যবহার করছি, তো ওয়েটটা যখন ব্যবহার করব তখন আপনারা দেখতে পাবেন যে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক্যালি ওয়েটের কারণে এটা খাড়া অবস্থায় চলে আসছে। যখন ওয়েট ছিল না তখন কিন্তু এরকম খাড়া ছিল না। তো আমি এখন মোটরটা আপনাদেরকে আশা করি বুঝাতে পারলাম কীভাবে কানেক্ট। তো এ হচ্ছে আমাদের পানির ট্যাঙ্কি, তো এখান থেকে আমরা তারটাকে ক্যাবেলিং করে নিয়ে যাচ্ছি। আর ফ্লট সুইচটা একটু দেখাও তো, ফ্লট সুইচটা সবাইকে ফ্লট সুইচটা একটু দেখাও। এ হচ্ছে যে আমাদের ফ্লট সুইচটা ট্যাঙ্কির মধ্যে দিব এবং এখান থেকে সিরিজে কানেকশান হয়ে এই যে আমাদের কন্ট্রোল বক্স, তো কন্ট্রোল বক্সে আসবে। কন্ট্রোল বক্স হচ্ছে যে এটা, তো যেখানে ওখানে আপনারা ম্যাগনেটিক কন্ডাক্টর দেখছেন এখানেও কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টর আছে। তো সেক্ষেত্রে এখানে সিলেক্টর নব আছে, সিলেক্টর নবে আপনার একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে অটো, অটোতে দিয়ে আমাকে তার দুটো এখানে অটো যে পয়েন্ট আছে পয়েন্টের মধ্যে দিতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, ওখানে ম্যাগনেটিক কন্ডাক্টর যেটা দেখছেন সেটা কিন্তু এই কন্ট্রোল বক্সের মধ্যে আছে। তো আমাদের মোটামুটি কাজ অনেকটা গোলে আসছে, আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।